এরাজ্যে ডিএনএ কিন্তু টাকার দাবি রয়েছে রাজ্যের কাছে কেন্দ্রের পাঠানো টাকার হিসাব নেই কিন্তু ধর্ণা বিক্ষোভ আছে আচ্ছা কেন্দ্র হিসাব চাইলেই পালাচ্ছে কেন বলুন তো রাজ্যের শাসক দল কেন্দ্রের পাঠানো গরিবের টাকা লুটের অভিযোগ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তাই কি ভয় পেয়ে ঘেরাও রাজনীতি শাসকের তাই কি জায়গায় জায়গায় বিজেপি জনপ্রতিনিধিদের ঘিরে বিক্ষোভ ভোটের আগে প্রতিশ্রুতির ফুলঝুরি আর ভোট পেরোলেই লবডঙ্কা এই রাজ্যের অবস্থাটা যেন তেমনই দেশের গরিব মানুষদের জন্য কেন্দ্র একগুচ্ছ প্রকল্প চালু করেছে কিন্তু সেই প্রকল্পই রাজ্যে এসে চুরি হয়ে যাচ্ছে বুঝুন কাণ্ড এই রাজ্যে চাকরি চুরির মতোই চুরি গেছে সাধারণ মানুষের রেশন মাথার ছাদ একশো দিনের কাজ কেন্দ্রকে হিসেব দিতে পারছে না রাজ্য ফলে টাকা আসা বন্ধ দিল্লি কলকাতায় ধর্ণা ধর্ণা খেলার পর এবার বিজেপি বিধায়কদের গাড়ি দেখলেই ঘেরাওয়ের আরেক খেলা শীতলকুচির পর তুফানগঞ্জ ফেরে বিজেপি বিধায়কদের ঘেরাও মঙ্গলবার মালতি রাভা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল প্রতিবাদে বুধবার থানা ঘেরাও কর্মসূচির ডাক দেয় বিজেপি তৃণমূল আসছে তো দুষ্কৃতীরা আমাদের বিধায়িকার গাড়িকে লক্ষ্য করে গাড়ি ঘিরে ধরে যেভাবে আশালীন আচরণ নোংরা আচরণ করেছে তার বিরুদ্ধে আমরা আজকে তুফানগঞ্জ থানাতে আমরা অভিযোগ জানালাম আমরা হারকলিপি দিলাম কেন্দ্রকে কেন হিসেব দেওয়া হচ্ছে না সে উত্তর নেই আছে শুধু ঘেরাওয়ের রাজনীতি নাটকে জনমন প্রভাবিত হবে না মানুষ জানে লুটেরা কারা তৃণমূল চিহ্নিত তৃণমূলের দুর্নীতি প্রতিষ্ঠিত টাকা চাইতে চলল দিল্লি একটা নাটক নাটক ভাব দেখালো ফিরে এসে রাজ্যপাল এদিকে বিজেপির এমএলএ কি অন্য কিছু কি আরেকটা কথা গিয়ে বিক্ষোভ টিক্ষোভ লাগিয়ে দিচ্ছে ফলে বিক্ষোভে মানুষকে জড়িয়ে দাও মানুষের টাকাটা মাঝখানে ফাঁক হয়ে যাক এই মনোভাবে পশ্চিমবাংলায় শাসক দল চলছে তাই এটা তাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ কেন্দ্র যদি টাকা না ছাড়ে আমার তো মনে হয় স্বতঃস্ফূর্ত প্রতিবাদের স্বর আরও জোরালো হওয়া উচিত এটা সমস্যা মেটানোর পথ নাকি সমস্যা থেকে নজর ঘুরিয়ে রাখার কৌশল ওপর চালাকি রাজনীতি আর কতদিন রিপাবলিক বাংলা